মানুষের আকল জ্ঞান কিছু আছে? এটা বোমা ধন। তোরা বাইন্দে থুইয়া বাসায় উঠছে, তোরা এখন ঘুমাও। মানুষের জ্ঞান বুদ্ধি কিছু আছে? কিচ্ছু নাই। একটা বোবা প্রাণীর প্রতি যে একটা সহনশীলতা, এটা আছে। এই কারণে আমি কই যে গরু ছাগল আমার কাছে নিরাপদ। তোরা গরু ছাগলের মায়া বোঝো না, বোবা ধনের কথা তোরা বোঝো না। এই বৃষ্টির মধ্যে, তোরা ঘরে উঠছো ঠিকই, কিন্তু এই ছাগলটা কথা কইতে পারে না দেখি তোরা এরকম বাগানের মধ্যে বাইন্দে থুই যাবি। এমন বৃষ্টি নামছে, এ বৃষ্টিতে কেমনে কি কর্ম করতে রে না। এরা মানিক কেনা? আমার তো অন্তরে লাগে, আমার তো বোবার প্রতি প্রেম। এখন যদি আমি লইয়া যাই, তাই কইব ওই দেহ মানিককে চুরি হরিয়ে লইয়া গেছে। কিন্তু না, আমি মানুষ, আমি অমানুষ না, আমি থইয়ে যাই পারি না। আমার বিবিকে বাজে। ওরে হেলার ফালা, তুমি ছাগল সু এ না 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 না, এখন ধরা দেওয়া যাবে না। তুই এখন একদিন আমার লাগে থাকবি, আমি তোরে ভালো মালিক দেখে ট্রান্সফার করে দেবো। আমার উপরে বিশ্বাস রাখবি, বেশি ডাহাটা ইহার বসো, আগে হলে কথা যেরকম হিয়েই দেবো এরকম চলবি। রাহো মনু, আমার এখন তো দোকানে যাইতে গ্রামের সবাইদের কইতে হইবে যে তুমি কি কামড়া করছো কি। কি অবস্থা? আপনি আমার এনে এনে ভয় রাখছেন কি লেগে? কমুকি কন্যাও কোনো মানুষ নাই। এই সময় বারবার কইছি মহিলা চেয়ারম্যান বানান লাগবে না, মহিলা চেয়ারম্যান বানান লাগবে না। এখন সবাই সবাই মিললে এবার মহিলা চেয়ারম্যান বানাইছে, আর আমার উপরে অন্যায় করতে আছে। সবচেয়ে বড় কথা হইলে আপনার লাগে এই পাটাটা যে খারাই লইছে না, এই পাটাটা আমার পিছনে লাগছে। তার ফলে এই সি কথা কয়া, আপনি খালি অর্ডার দেন, দেখবেন কালে হস করে মারি দিব মারটা ধরে। এই মানিকা না, আপনি মনে কিছু হয় না, ও আমার বয়সে ছোট, ও আমার জায়গায় ইয়ে না কেমনি, আর বেদ বি হয় না, তো খালি মান্য আইছি আর লাগে পিস্তল আছে ইয়ে লাগে। এ তুই গোনো পেশাল বাদ দে, তুই আগে কয় যে তুই গফার কাকুর ছাগল চুরি করছিস কে? কি সমস্ত কথা কয় না আপনি, আমি ছাগল চুরি করতে যাব কোন দুঃখে? এটা আমার সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াটভাবে আমার এনে ছাগল চোর সাজানো হয়েছে। বিশ্বাস নইলে আপনি ছাগলের ডিজি জ্ঞান বোবা প্রাণী মিথ্যে কথা কইবে না। এখন বলটার কি করতে মন চায় কদি? ছাগলের দ্বারা যাই জিগামু না, দিনে দুয়ারে নেশা করে রেছিস না? বাদ দে না, ছাগল ছাগল তো চুরি হয়ে গেছে, এখন ছাগলে কইবে কেমনি? এখন আপা আমরা খালি অনরে এখনই এখনই একাল হালাস করে দেবো। আরে আরে তুই থর থর করিস, একটু দাঁড়া জুত করি। তা মোর কাম মুই করলে এত সমস্যা কোন জায়গায়? মোরা আট হলো খালি মা মারিয়ে দিই, এটা মারিয়ে দিই। হন তোরে না উচিত আসলে মোর বডিগার্ড না বানাইয়া মশা মারার পালোয়ান বানালে, বই বই মশা মারতি হেলার তোর হাত হুলাইতে না। হেলার হলে ছাগল চুরি হর্ষ গেলি কে কনাইলে একটা কল মেরে দিম কিন্তু গো। এ সামরা তুই এত কথা কও কে? তোর এখানে কেউ বলাইছি দেখো না চেয়ারম্যান, আর আমি কথা কইতে আছি পেয়ার ফেয়ার হর কো পেয়ার ফেয়ার হর কো। এ মানে কে তোর গলার টোনের হোমকা, মোর সামনে টাকরা দিয়ে কথা কও, সাবধান। মেজাজ গরম হয় কি নাই দেখ, আপনি আর আমি কথা কই? ও আবার এর মধ্যে বাবা ঠান্ডা কি লিখে আর দোষ নাই। উফ রে খালি কথা পাসায়, এ কথা কম কন ক সকালে যদি গফর কাকুর ছাগলটা চুরি করছিস কে? এই যে বারবার কথা রাখ ছাগল চুরি ছাগল, এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটা বিষয়। এটা আমার বিরোধী পক্ষ আমার উপরে এই যে করতে আছে। এ কথা কম কলার ফলে এক্সের কোনো পেশার পরে এত কথা কও কা তুই? কি কম কি, এখন তো বুঝতে আছি যে মহিলা মানের দ্বারে বেড়ারা বিল হইয়া কি লেগে থাকে, এটা আমি ভালো আর কি বুঝছি। আমি এ তুই কিছু কইছ না? এখন আর কি কম কি, এখন আর কওয়ার কিছু নাই। কিন্তু আমার একটা কথা যে আপনার এই নাকারাস তো কথাটা কই লেখে নাই, এটা আমার কয় নামটা আমার দেন। এবারে মোর হোনার মাধ্যমে রবাক, হ্যাঁ
তুই তো বললে গেছো যে মুই এই এলাকার চেয়ারম্যান, আর তাছাড়া তুই যে চুরি ছাশ্রামি করো এত এলাকার ব্যবহার মানুষ জানে। আর ওই যে মগ জামাল কাকু আছে না, হ্যার কথা আর কি কমু, তুই যে চুরি করছো তো নিজের চোখকে দেখছে। হারা গেরামে সুপান দিয়েছে দোকানদারে যাই কইছে যে মানিককে ছাগল চুরি করছে। আর যার ছাগল চুরি করছো মগ গফার কাকু, হে আইসেলে মদারে আইয়ে তোর নামে নালিশ করে গেছে, বুঝছ যাওক। এত খুনে লাইনে আইছে আনক, ছাগল চুরি করে কোথায় রাখছো, কোথায় বেচছো? না ছাগল বেচতে পারি না, ছাগল বাড়ির পিছনে বান্ধা হনু মুখ গামছাই দিয়ে ফেসাইতে হয়েছে। এই যে মেথাইতে ছাগলে এত গাড়তে না, অথচ গপ ফর্সা যায় কি সুন্দর, ভালো মানুষ সহজ সরল, ছাগলটা হ্যান না হেন হয় না। এ তুই এত কথা কাকা, এত কথা কি লিখে ক, কদি লজ্জা সরম নাই কিছু, তুই জীবন ভালো হবি না, এরকম চুরি চাষ আমি কে হর কদি। তোর মা কত কষ্ট করে তোর লেগে, হ্যাঁ কত কষ্ট করিলে বেডি তোরে খাওয়াই পরে এরম বড় করছে, পড়ালেখা তো করলি না, বেডির দিকে একটু ফিরিয়াও চাইলি না, কে এরম চুরি চাশ্রমিক কে হরা লাগবে। হারাটা দিন বেডি অসুস্থ হয়ে পড়লে থাকে বিছানায়, একটু মারলিকেও তো ভালো হইতে পারো নাকি, হ্যাঁ না করিয়া এরম চুরি চাশ্রমি হরো, তুই মানুষ হবি কবে কদি। কেমন কথা কয় না, আমি কি এখন কি গরু না ছাগল, আমি মানুষ না? হ্যাঁ মানিক কে, গরু ছাগলের লগে নিজের তুলনা দিয়া গরু ছাগলের অপমান করিস না, অগত তাও একটু বিবেক বুদ্ধি আছে, তোর তো নাই মোড়েও হন, ভালোই যা, ভালোইতে টাহা লাগে না পৃথিবীতে। এই যে হইলে একটা সেরেপ মিথ্যে কথা যে ভালো হইতে টাহা লাগে না, ভালো হইতেই টাহা লাগে। এখন আপনি আমার টাহা দেন, আমি ভালো হইতাম শুনি শাস্ত্রে বলবো না সোজা কথা। আর টাহা আর টাহা দিতে মন চাইতে আসে, খালি কইলাম না আজকে মাতারি দেখিয়া যা, হর সকালে যা ঘরে পিছিয়ে তো ছাগল লইয়া গফার কাকুরে সহি সালামত একবার সসম্মানের লগে ছাগলটারে ফেরত দিয়ে ভিজা। আর এরপর থেকে যদি চুরি চাশ্রামি করস এখানে মোর থেকে খারাপ কি হইবে না কথাটা মাথায় রাখিস যা। না আপনি আন কইছেন আন কি হর মুখী আন সব জায়গায় আন মাথা দিয়ে গই পাওয়ার আন বেটার আত আন থাকিও নাই চুরি দিয়ে ঘরে থা লাগে আন দেখ যাই হোক আন এটা আপনি কইছেন আন এটা নিশ্চয়তা কতটুকু কি দেখতে পারবো এটা করতে গিয়া তার মহিলা চেয়ারম্যান বানান নিয়ে উচিত হয় না আর কি। সাহস দেখছি কতবার সজাগ মারি দেবো কত খবর। মানিক পম পম করে যাও কই, আমি কমবে যামু কি হরমো না হরমো হেডা আমি তোমার ডে জিগামু না, আমি তোমার ডেডার জবাব দিমু তুমি কি ডামার যাই কই জিম্মে মনে কা হেমে যাই, তুমি হেডা জিগেই থেকে এটা তুমি আমার বাপ না খালু, তুমি আমার সামনে মুখি দেহা বানা, তুমি এটা অসাধ্যর মতো কাম করছো। মানে তোমার লাগিয়েই তো চেয়ারম্যান মাথারির দ্বারে না লিস্ট গেছে যে আমি ছাগল চুরি করছি, তুমি আমার সবচেয়ে বড় পাইন্ডি মারছো। আরে বেডা আমি তো ওই চেয়ারম্যানের দ্বারে কই নাই যে তুই ছাগল চুরি করছো, তোরে আমি ছাগল লই যাইতে দেখছি। তোমার কওয়া লাগে কেউ দে, তুমি হনছো এই তো যথেষ্ট, তুমি একটা অটো ট্যান্ডেস্টার না, সবাই নেটওয়ার্ক ধরিয়ে হুনিয়ে যায়। এ তুই কি কইতে চাও, মুই ট্যান্ডেস্টার মুই কথা ছড়াই এটা কি আমি আল্লাহ কই হাঙ্গোদের সীমানে কয়। এ তুই কি কইলি কথাবার্তা উস করিস কইস কইলাম না বাদ দাও, তবে একটা কথা কিসে আছে কইতে আরো, তোমার কথাটা কওয়া উচিত হয় না, তুমি আমার লাগে বও খাও না গো, তোমার আমি দুইটা বিড়ি কিনে দিছি, তুমি কেমনে কইলা যে মানিককে ছাগল লই দেখছি আমি। ওরে বাবু আমি তো ওরম কই নাই যে তুই ছাগল চুরি করছো, মুই খালি দোকানে বইয়া চা খাই ওই সময় কইছি যে ওই ছাগলটা খালি ওই গফর কাকুর ওই ছাগলের না আনছি নাই, তা মানুষে বুঝতে নেছে তুই মনে হয় ছাগল নেছো, বাবু তুই রাগ হইস না। তুমি যে আশপাশ পিজেই কইছো ওইটি মানে বুঝছি, আচ্ছা তুমি যে সবেদালিক বাড়ির জানলা দিয়ে যে উকিমি আরো এ বিষয়টা আমি কেউ কইছি এখন পর্যন্ত, তুমি কি কমজালাও মানুষ। আরে বাবু
আমি তো জানি তুই মোর ক্ষতি করবি না, তা হে ল একটু চা খা মনে ল, রাগস না। দরকার নাই তোমার চা, তুমি খাও, তোমার ওই চার নামের বিষ মোর খাওয়া লাগবে না, তোমার কাম তুমি কামে যাও। কাকু কি আবার কি জামাল ট্যান্ডেস্টার নামটা কোনো কাল খারাপ না? এ হালার পালা খারাপ, তোর দ্বার কাম আছে, এ খারা হালার পালা। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিছু বলবেন? আরে বাবা, যে একালে চেয়ারম্যান চেয়ারম্যানটা বাবাই গেছে শরীরে, এত ব্যস্ততার এত ভাব দেখাইয়া লাভ না, এগুলো ঠিক না কিন্তু। ফাও কথা শোনার সময় আমার কাছে নাই, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, মোর কিন্তু মেলা কাম আছে। কথা তো অনেক কথাই আছে, আর সব কথা তো ওই গুরুগারার সামনে পাওয়া যাইবে না। তোরা অকুল যা দিই, আমি একটু চেয়ারম্যানের কথা কই, যা অকুল যা সর। ঠিক আছে সাগর, ইও যা। বলেন কি কথা আপনার? সেটা হইছে, আম তো আমাকে এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান তুমি, তোমার দ্বারাই সব দায়িত্ব আছে, এবং শরীরে একটা ভাব হয়েছে কি কমু, তোমার বাপে মরার পর চেয়ারটা তোমার দলে চলে এসেছে, এটা ভালো। ভুল বললেন শিকদার সাহেব, আপনি হয়তো বুঝলে গেছেন যে মুই মোর বাপের উসিলায় এই পদটা পাই নাই, মুই মোর নিজের যোগ্যতায় পাইছি। এই গ্রামবাসী মনে করছে যে মুই এই গ্রামের চেয়ারম্যান হওয়ার যোগ্য, হেলিগেই মোরে চেয়ারম্যান বানাইছে। এখন আমের দ্বারে যেরকম ঠেক পেয়ে, এটা তো স্বাভাবিক না, এটা ব্যাপারটি বোঝে। ওড়া হিরি আছে বি, হিরি ধর বেটা, আমি হইনি নাকি তোর মতো? না যে বিড়ি খামো আকিস বিড়ি, মোর কাছে সিগারেট আছে। সিগারেট থাকলে ডা ওরা বেটা, সারা দিন ওই হেলাগে থাকতে থাকতে খাওয়ার সময় হয়নি, ওরা খাই বিড়ি বা হারি দি। খারাপ জিনিস খাবি, এটা খাইতে আজা লাগে, এটা কিনে লাগে, এটা না আর আর কি আছে রাখতে লাগে। বুঝতে পারছি তুমি যে কি কইতে আসো, মুই বুঝতে পারছি, মানে তোমার কাছে চামচ আছে না, এই চামচটা দেয়া মোরা ধরা, বুঝছো? উল্টো পাল্টা হ্যাঙ্গা কপ হ্যাঙ্গা কপ, বড়া হাবুর মারবো কিন্তু ধরে মা আনুস না, বড়া হ্যাঙ্গা কপ বেড়া পোষার থাকতে একটু বড় মা বাবা, আবার তো হাবুর মারবো কিন্তু বড়া নে ধরা আজিল বড়া। কে যোগ্যতা কি মগো নাই, মোরা কি চেয়ারম্যানের যোগ্যতা রাহি না? হেডা মরতে ভালো তো গ্রামবাসী বোঝে, আর গ্রামবাসী এটাও জানে যে আমনে যদি হারা চেয়ারম্যান বানায়ও, আমে যে চা উল্ডাউল রেশন একটা ওই এলাকায় রাখবেন না, সব পাচার করে দেবেন, হ্যাঁ সবাই জানে। আর তাছাড়া খালি চাউল ডলকা, আমনে তো ধরতে গেলে গরিব দুঃখী যারা আছে এখন সেবা করার বদলে লাগতে এবাই করে দেবেন গ্রামটা, সেই জন্যই তো হারা যোগ্য প্রার্থী হিসেবে আমাকেই বেছে নিয়েছে। আমি একটা জিনিস বুঝি না শিলা চেয়ারম্যান, তুমি কি লেগে এই রাজনীতির মধ্যে আইলা, কি লেগে এই চেয়ারম্যানই তোমার করা লাগবে? তোর মাথার রে মানুষ, তোমার আমি প্রস্তাব দিছি, শিকদারে প্রস্তাব দিছি তোমারে, তোমার এটা ভাবা উচিত ছিল যে তুমি শিকদারের বউ হয়ে যাইতা, আমি তোমার বিয়ে করতে চাইছি, হেয়ে থুয়ে তুমি হুদো দি রাজনীতি মাজনীতি মাথার রে মানুষ, কাউরের মধ্যে যাওয়ার কোনো দরকার আছে? দেখেন শিকদার সাহেব, আমার কলে মুই আগেও কইছি এখনও কই যে মুই আপনারে বিয়া করবো না, আর আপনার কেমনে মনে হলো যে মোর মতো একটা মাইয়া আপনার এরম বাপের বয়সে একটা বেড়ারে বিয়ে করবে? এটা তো অসম্ভব। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইলো, আপনার তো বাড়িতে দুর্গা বউ আছে, আপনি দুইটা বউ থুইয়া হ্যার পরও আপনার মাইয়ের বয়সে একটা মাইয়ের বিয়ে করতে চান, লজ্জা শরম কি নাই সব খুবাইছে? আহা শিলা তুমি বুঝতে আসো না, আমার ঘরে যে দুইটা বউ আছে ওই বউ দুইটা তোমার আপন বউ না, অত আমি ফ্যামিলির সাথে করছি, তোমার ওই আপন বউ করবো? দেখেন শিকদার সাহেব, আপনি খুব অতিরিক্ত কথা বলতে আছেন, আমি আপনারে বারবার বলতে আসছি যে সমস্ত কথাবার্তা আমার আর বলবেন না, আর আপনি রাস্তার মধ্যে দাঁড়াইয়া মোল্লা গেলাম ফাও পাচাল পাটা শুরু করছেন। শোনেন, এসব চিন্তাবার্তা বাদ দিয়া বাড়ি মনোযোগ দেন, দুই দুইটা বউ আবার গুড়াগড়াও আছে আরেকজনের প্যাডে, আর আপনি হয়তো দেখেন নাই খবর পাত্তা কি হনেন না, টিভিতে দেখেন না,
আপনি তো ফেসবুকও চালান, ওখানে কিন্তু নিউজে দেখায় যে ঢাকা শহরের বউয়েরা যে জামাইরে একটু তারস্বামী করে, হ্যাঁ করে মানে খেতে করে দেয় জাগা মতো। এখন আল্লাহ না করুক আমার এই স্বভাব চরিত্রের কারণে আপনার লগে এরমটা না হইয়া যায়। আর আমি তো বউ আছে, বউরা যদি নাও করে আমি কিন্তু আছি, মোর ইয়েতে কিন্তু হাত কাঁপে না। সময় আছে, ভালো ইয়ে যান। এ সাগর গেলি কমে সকালে সাহেব, ভালোই তো কলম পয়সা লাগে না, মনে রাখেন। আজকে ওই চেয়ারম্যান ম্যাডাম আপনার অপমান করছে নাকি? ওটা কেউ জিজ্ঞেস আবরাই কানের মোতাবাদে উগলে এলাম অকালে, আহাম মগজানি কথার। তোমার দিয়ে অসুখ দেখ, তোমার কইলাম যে তুমি সহিতে হইয়ে থাও, তুমি এনে বই রয়েছো কি লিখে? আগে তুই তো কমবে গেছিলি, আমি তো গেলাম তোমার লাগে ওষুধ আনতে। ওষুধ আনছে টাহা পাইছে কই? টাহা আমার দেয়ালে, এই ওষুধ খাও, খাইয়া ওই ভাত খাই ওষুধ খাও ধরো। মার লগে মিশা কথা কস, তোদের টাহা কমে গো নাইছে মুই জানি না, তুই তোর গোপুর কাকা ছাগল চুরি করে ব্যাস, মানে গরু চুরি করো, এটা ওটা চুরি করো, মানের খোয়ারে নাকি মুরগি তাই না মোর, মানে মানিক চুরার মা কয় এই হুনতে কি মোর ভালো লাগে? হ্যাঁ মাঠে মিশা কথা কও, তোর বাপে মরে যাওয়ার পর তার লয়ে মই কি না করছি, মানুষের বাড়ি বাড়ি কাম করছি, মানুষের দুয়ারে দুয়ারে চাইয়ে আনছি, চাইছি তুই লেহাপড়া কর, মানুষের মতো মানুষ হওয়া মোর দুঃখ থাকবে না। কেমনে মানে লাগ ভালোই চলমো, মানে কাম করায় পয়সা দেয় না, আবার মানে লাগ কাম করলে কয় ও সোর, আরে কামে নিমু না, বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, কেউ তো ভালো একটা কাম দেয় না, কত মানুষের দ্বারে যায় একটা কামের লাগিয়া, তোমার ওষুধ খাওয়ান লাগে মাঝে মধ্যে, ওই চালানি ব্যবসায়ীকে মাছের ডোব জাগাই দিয়ে হারা কিছু টাকা পয়সা দেয়, হাইতে তোমার লাগে ওষুধ কিনি। চুরি আমি করি নাই যে হ্যাঁ আমি কমু না, চুরি আমি করছি কিন্তু কোনোদিন সফল হই নাই, চুরি হতে যাই হয়তো ধরা খাইছি, শেষা খাইছি, ঘুষি খাইছি, লাঠি খাইছি, এই করছি, মানুষের ডোব দিয়ে আওলাদ করিও তোমার লাগে ওষুধ কিনি, কিন্তু আমি সুর হইতে কিন্তু তোর পোলা অত খারাপ না। বাজান মোরে কথা দে, তুই আর চুরি করবি না, এগুলা ভালো না বাজান, মানে খারাপ কয়। হ্যাঁ চুরি করবো না, তুমি আমার ওষুধ খাও তারো। ওষুধ খাই আর কি হইব, আল্লাহ যখন নেওয়ানের তখন তো লইয়াই যাইবে। বাবা তুমি এই সমস্ত ফাও কথা কবছ, তুমি কমবে মরবা, তুমি মরে গেলে আমার কেউ আছে আমার দেহারে? তুমি বাঁচিয়ে থাকবা, আল্লাহ বোঝে না, পরকালে বাপ মরছে আর তুমি মরবা না। মোর মাতা শুয়ে কথা দে, তুই আর কোনোদিন চুরি করবি না, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বি এই মরে ক কনাকা, মুই তোর মোয়ের কথা বিশ্বাস করি না, তুই মায়ের মাতা শুয়ে কসম কর। আচ্ছা তোমার মাথা দিয়ে কইলাম আমি আর চুরি করবো না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, আর তুমি ওষুধ খাও। বাবা তুই রাগ করছো, তোর মারছি দেখা কি হরমু, মুই তো মানের কথা সহ্য করতে পারি না, মোরে মানে যা ইচ্ছা তা কয়, মোরে সোরের মা কয়, মুই দুঃখ ভাত দিয়ে যাই রাখছি, মুই লই আসি।
নে বাবা। তোমার না অসুখ, তোমার তুমি তো খাও নাই, তোমার এই ভাত খাই ওষুধ খাওয়া লাগবে, এ ধরনের খাও। তুমি খাবার জান, তুমি খাও, খাবার কথা খাবার না। তোমার হুগড়ো মরিচা আনলে না, ওই টাইলে শিশিতে ভরিয়ে রাখতে পারো না? তোমার তো শরীরটা ভালো না বাজান, যা করি এই তো বেশি। এবারটা নাফিস, সুন্দর করে একটা চা দাও। ওকে উস্তাদ, আপনি মোদিক তাহার আছেন কিরফিন না বয়েন চালাচ্ছ আমুক জান কোথার? ওকে উস্তাদ, আপনি মরে থাপ্পড় মারলেন কিরফিন না? এ আমুকাইট কেমন কথা বুঝো না খবর টবর কইও না মাইয়া মানুষ এলাকার মাতা হইয়া এখন আর জ্বালার শেষ নাই, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, হইতে জ্বালা, নাইতে জ্বালা, খাইতে জ্বালা, সব জায়গায় জ্বালা। যা তুমি চেয়ারম্যান হবা? হ্যাঁ না, হইছে একটা মাইয়া মানুষ, তুমি চেয়ারম্যান হইলে আমার একটা উপকার হইতে, আমার দুই সাইডটা ইনকাম হইতে, বুঝলো? আমরা কি ফসাইতে আসো তুই নাকি? আরে কি কও তুমি, তুমি হইলে ফরমালিন দেওয়া জিনিস, তুমি পচতে পারো কও? যাই হোক দেখি কেমন কি করা যায়। আরে না, তুমি কিছু করতে পারবে না, যে মাইয়া মানুষের লাগে নির্বাচন করে, আরে হ্যার যে দিকে আর পাশ কত দূর আছে, হ্যাঁ ভালো জানি, এবার ওই চার দামটা বাহিকা তাই লেখকে রাখ, না দিয়ে মরমু না। টেন্ডার সাজা আমার যা কইলে এই অপমানের একটা গন্ধ আছে কথার ভেতরে, আপনার মনে অপমান করিয়ে গেছে। খাবারে টানে হাজির জানি কথার, হ্যাঁ চা দাও। কি দেখতে পাইতেছি মোটা সিমডি কার্ড তো? আউ কিরে মানকা, কি লেবাস দরসায়? এরম পাঞ্জাবি টুহি পায়জামা ফিনতে যাও কমে। আমার মনে কি ভাও মনে এটা উড়ি করে আনছে বুঝলেন, আপনি খালি আমার একটা অনুমতি দেন, হাস করে এটা মারি দেন, হারি দেবো। ভাই তুমি বেশি কথা কও, তোমাকে লাগিয়ে মানুষ ভালোই থাকতে পারে না। এ সাগর চুপ কর, তো এত বেশি কথা কও কা, তোর মুই কথা কইতে কইছি সবসময় বাবার বুকের কথার মধ্যে? এমন কে এম এস চাবড়া ওদিক পাশ ফিরে তার চাই রইছ কা, মোর দিকে চাইয়ে কথা কও। চেয়ারম্যান সাহেব আমারে ক্ষমা করবেন, আমি মাসালা হংসি, করোনারির দিকে বিন পুরুষ তাকানো জায়েজ নাই। কিরে তোর এলো দি ইমানদার আসস, তোর রিমান যাই কি উঠছে হঠাৎ করে বুঝলাম না, ব্যাপারটা কিছু বুঝেই কদি কথাবার্তা আপনি সম্মানিত কিন্তু হিসেব করিয়ে কথা বলবেন, এটা মানুষ ভালো হইতে আছে আরে ভালো হইতে দেন, আর আপনার লগে যে একটা পাড়া আছে না, আর একটু কথাবার্তা হিসেব করে কইতে কইন। আচ্ছা বুঝছি, কিন্তু হঠাৎ করিয়া তুই এরম মাসুক্কা নিজের পরিবর্তন করিয়া লাইছো, একার পাঞ্জাবি টুহি ফিন দে হাজি সাহেব আজ তোর দেখলে দি মনে হইতেছে তুই কাকরাল মসজিদের ইমাম, আর আবার পাশ ফিরে রইছো বুঝলাম না, তুই মোর দিকে চাইয়ে কথা কবি না? এই হালার হালা হালা আপা বেশ ধরছে, এটা অন্ড বেশ ধরছে, আরে একটা মারি দিই আপনি হন এককালে শেষ করে দিম এককালে। তোর এখন একটা দিমু আমার কলা কত আজকে সবসময় তোর একটা লাগতে বের মধ্যে হলাম, দেখতেছে যে মুই কথা কইতেছি মানকে লগে, আর পর কথার মধ্যে বামার ডোকার শিক্ষা হয় না আর। এ মানকে
ওই লেবাস মেসবাস বাদ দিয়া, নাটক সিনেমা বাদ দে, বাদ দিয়া ক যে তুই এরম ব্যাস দর্শকা, আর ব্যাপারটা কি পুরোটা খুললে ক দি। আসলে আমি আমার মার মাথায় হাত দিয়ে আমি কিরে কাটছি যে আমি কোনো আকাম কুকামের লাগে থাকবো না, যে কদিন বাঁচিয়ে থাকবো ভালোই থাকবো, এইটাই আমার হিসাব। বাবা মার কথা শুনে ভালোই গেছো, এতদিন পর তোমার বিবেকে লড়া দিছে তোমার না, যাক খুশি হয়েছি। তোর পরিবর্তন মোরা ব্যাপার কি চাইছিলাম নাকি, আর হন পরিবর্তিত যেহেতু হইছো এজানি পারমানেন্ট ঠায়, ওই দুদিন পর যদি যেন না শুনি যে এটা চুরি করছো ওটা চুরি করছো, গফার কাকুর ছাগল পায় না, তার ওই সোরাপের গরু পায় না, তার ওই আসিয়া বেগমের খোপের মুরগি গায়েব, এই যদি শুনি হেকালে কিন্তু তোমার আর রেহাই থাকবে না। আর দাঁড়া আরে দম, হেকালে কলম তোমার রেহাই থাকবে না, উল্টা পিলে জুলাইয়া তার হুটকি টানা দিমু, হ্যাঁ কুয়াকাটা হুটকি পল্লিতে নিয়ে বেসে দিমু। আচ্ছা অনেক কথা হয়েছে, মহিলা মানুষের সামনে দাঁড়াই পাপ কামাই করার মতো পরিবেশে আমি এখন নাই, আমার এখন যাওয়া লাগবে। সরে আমরা ভাব দেখছেন ভাব, আপনি খালি কইতেন দেখতেন হারাম করে মারিয়ে দিতাম ডাইরেক্ট। মাথা ফুল এত জানি যে তুই সেকেন্ডে সেকেন্ডে কথা বললে যাস, কিছু করতে পারতাম না। ওটা খারা দি খারা কামাছে জান, আরে খারা যাবি এনে এত তাড়াহুড়ো কা। আচ্ছা খারাইলাম কি কইবেন, জলদি কোন যাওয়া লাগবে। ওটা কিছু খাইয়ে টাইয়ে আইস কি কয় কি তুই কিছু খাইয়ে কে আপনার এরম মনে হয় কা না, মানে ওই সূর্য কোন দিক দিয়ে এই তো করতে পারি না, তুই কি মন লাগে ইয়ের কি করতে আস, আপনি কি আমার বেয়াই লাগেন যে আপনার লাগে আমি ইয়ের কি করবো, আমি ভালো হয়ে গেছি আপনি নিজেও ভালো হয়ে যান, মানের বাড়ির জানলায় উকি দেওয়া বন্ধ করেন, দেখবেন একদিন ধরা খাইছে না এবার পিঠের ছাল একটাও থাকবে না, সরেন জামু জলদি। আহারে চোরের মোহে ধর্মের কাহিনী, এবারটা হন তোর আর স্বভাব কোনোদিনও পাল্টাইব না, তুই চোর চোরই থাকবি। ভালোই গেলাম আর কি, আকতা কুকতা মোহে এখন আর আয় না, আনতে চাইলেও আনতে পারি না, মানুষের ইচ্ছায় আপনি ট্রেন্ডেস্টার জামাইলে কয় না বুঝলেন, একটা চোপড়াই দা ঠালাই দিম হালা ফালা সব জানি কথা, ভালো তোরে ভালো আমি ছুট মনে রাখ হালার ফালা, তোরে আমি বেড়াচুরির মামলায় দিমু, তুই আমার সেনো নাই আমি কেডা। কি ব্যাপার সাসি আম্মা, আমি হে রাইট করে মোর বাড়ি আইছেন কিছু কইবেন, আপনি তো অসুস্থ ঠেই মাগো, মুই তোমার দ্বারে আইছি, তোমার বাপের তো মুই ভাইয়ের মতো জানতাম, আপদে বিপদে উনি মোরে অনেক উপকার করতে, এখন মোর পোলাটা তো কেলে সহজ সরল মানুষের প্যাঁচ গোজ বোঝে না, মোর পোলাগা খালি ঠগে, তুমি তো জানোই ওর বাপ নাই এতিম মানুষ, সংসারে অভাবের তারও নাই, একটু ভুল ভাল করি রেহালায় হ্যাতেই মানছি ওরে চোর কয়, ও কিন্তু চোর না মা, যাই কিছু করে ভুল ভাল এখন থেকে আর করবে না, মোর মাথায় হাত দিয়া স্বীকার করছে, এখন তোমার দ্বারে আইছি তুমি তো কত মানের চিহ্ন, একটু ভালো দেখে যদি ওর একটু কাম টাম জোগাড় করে দেতা হিললে গেয়ে আইসি, ও এতটাই সহজ সরল ওরে দিয়া বলে মানুষে মাগনা কাম করায়, এই পানে ও কামেও যাইতে চায় না, কি করবো তোমার দ্বারে হাত জোর করতে আসি মনে, তুমি যদি মোর পোলাডার একটা গতি করে দিতা তোমার দ্বারে কৃতজ্ঞ থাকবো মা। আহ খালাম্মা আপনি করতে আসেন কি গঙ্গাইছেন, আপনি মোর মার বয়সী আর মুই তো আমার মাল্লাহানি দেই, আপনি মোর সামনে এরম হাত জোর করে কইতে আসেন, এত রিকোয়েস্ট করা লাগে মোরে, আমি যা কইতে আসেন হ্যাঁ মুই অনেকদিন ধরে লক্ষ্য করছি,
মুই তো এলাকার চেয়ারম্যান একটু খোঁজখবর তো নিতে, আর মানিকের দিকে মুই তো এমনি খোঁজখবর বেশি রাখি। দেখলাম যে নামাজ খেলাম পরে এখন আর ওরম বিচার চালিসি আহে না ওর নামে। আর হেসারা দেখলাম যে আবার চোখের পর্দাও করে, মোর ব্যাপারটা ভাল লাগছে। সব কিছু মিলাইয়ে যতটুকু খোঁজখবর নিলাম যে না, মানিক পরিবর্তন হয়েছে। এখন আপনি যদি কিছু মনে না করতেন, মুইও আমার একটা কথা কেতে চাইলাম। কমা কি কবা? না আসলে খালামাপ, আমি তো জানিনি যে মুইও এতিম। এতিম বলতে মোর তো বাপ মা সাতকুলে কেউই নেই। একটা বই নাড়লে হ্যাও বিয়ে বইয়ে বিদেশ চলে গেছে, হারা গায়ে এই বাপের বিনে মুই একলাই আছি। এখন এই বাপের দায়িত্বটা মুই কান্দে নিছি, করতে আসি, সবই ঠিক আছে। সর্বোপরি মুই তো একটা মাইয়া মানুষ, মোর তো একটা গার্জিয়ান লাগে। এই সমাজে পুরুষ মহিলা এগো তো একটু আলাদা চোখে দেখাই যায়, তাই না? তুমি কার পোষা পাখি? মুই কইতেছিলাম কি যে মোর তো একটা গার্জিয়ান লাগে, মোর আগে পিছে তো শত্রুর অভাব নাই। আর হেসারা বিয়ে শাদী না করলে মানুষজন মন্দ কইবে। ভাবতেছিলাম কি যে আমার পোলা মানিক যদি আর কি, মানে মুই আরে বিয়ে করতে চাইলাম আর কি। আর বিয়ের পরে দেখা গেছে যে মোর যত ব্যবসা বাণিজ্য আছে হ্যাঁ তো ওই সামলাইতে পারবে। এখন নাইলে একটু দুষ্টামি ফাজলামি করে অভ্যাস হয়ে গেছে। আশা করি বিয়ের পরে মুই সব ঠিক করে লইতে পারব। যদি আর কি আমি আমি পোলায় রাজি হন, তাইলে মুই আগাইতে চাইতেছি আর কি। মারে তুমি কইছো মুই অনেক খুশি হইছি, তয় এলাকার লোকজনের। ও কি এটা মুই কি শুনলাম? এই বিয়ে আরবে ভালো কথা, তা ওই মান কিশোরের সাথে বিয়ে আসবে? আর মগে চেয়ারম্যান সব ঘুরতে ঘুরতে একদম তেনা খোয়া লাগছে, তার কোনো পাত্তা দেয় না। না না মুই তো এটা মানে নিতে পারবো না, এর একটা বিট করতে হইবে। আর দেরি না করি এখন মুই চেয়ারম্যানের কাছে কইয়ে দিন, তারপরে বুঝবা মনে কত দানে কত। আলাম্মা এলাকার মানুষজন কি কইল না কইল হেই তো মগে দেখার বিষয় না। এলাকার মানুষজন কি আমরা না খাই থাকলে খাওন দেয়? মুই যদি একটা বিপদ আপদে পড়ি আরে কি দৌড়েই আহে, উল্টা আরো মোর দৌড়ে যাওয়া লাগে। এখন মোর একটা জীবন সঙ্গী লাগে, হ্যাঁ যেমন হোক না কেন এত মরি বাইছে না, দায়িত্ব এটা তো মোর মৌলিক অধিকার। এছাড়া মোর তো এখন একটা গার্জিয়ান লাগে। দেন আপনি যদি না খাইতেন হলে তোর এলাকাবাসী আমরা খাওন দেবে না। আর মুই চেয়ারম্যান হইলেও কি হয়েছে, মোর একটা বিপদ আপদে ব্যবসা বাণিজ্যিক বিষয় হোক আর অন্য কোনো বিষয় হোক, মানসিক সমস্যা হোক, এলাকাবাসী মোর সান্ত্বনা দেয় না বা মোর সিম্পেথিও দেয় না। এখন ওর বয়স হয়েছে, মোর তো একটা জীবনসঙ্গী লাগি। আপনি তোমার মায়ের মতোই, আমি দেরকম তো কার দেরকম কন। এখন এই আর কি, এখন আমি যদি রাজি হন তাইলে আর কি মুই আগাইতাম। মাগো তুমি কইছো মুই অনেক খুশি হয়েছি, মুই পোলারে যাইয়া কমো আনে, আর মুই কইলে মোর পোলায় হালাইবে না, মোর এই বিশ্বাস আছে। যদি তোমরা দুইজন একসাথে থাহো হেলে তো মুই মরিরেও শান্তি পামো, মোর পোলা ঘরে একটা গতি হইবে মা। আচ্ছা খালাম মা, তা কাম করেন আপনি বাড়ি যাইয়া মানিকের লগে একটু কথা কন, হ্যাঁ মোর একটু জানাইন ভালো মন্দ। মুই যামো আনে সাগর লগুর লইয়া, আর যদি আমেরা আহেন তো আমেরা আইলেন আর কি, আমি জানাইন। মা গো তোমার লাগে মুই দোয়া করি, মোর মাথায় যত চুল আছে অত হায়াত আল্লাহ তোমারে দেউক, মুই তাইলে এখন উডি। কালকে কিন্তু জানাইও। আমি আমের আগে দিই না না মা, মুই এল্লাই যাইতে পার মনে। তুমি গেলা কই? তোমার দিকে কইলাম রে ঘরে কোন দিকে নাম বানা হইয়ে থাকবা সইতে, তোমার শরীর ভালো না। মুই একটু চেয়ারম্যান বাড়ি গেলাম। হিগদের বাড়ি গেছো? তোমার ওই বাড়ি যাইতে মানা হচ্ছে না, দরকার ধরতে গেছো না, দরকার না খাইতে মু তারপর ওই বাড়ি যাবা না। না রে বাবা মুই গেলাম শিলার দারে। শিলে চেয়ারম্যান বাড়ি গেলা? গেলাম ওই মাই একবার পরিচিত কত মানুষ আছে না, হ্যাঁ গো দারে যদি একটু তোর কাজের ব্যবস্থা করিয়া দেয়।
এই পানি গেলাম তো যাইয়া তো এক কামে গাইয়া আর এক কাম হইয়া গেছে। এক খুশির খবর আছে বাজান। খুশির খবর? হ্যাঁ, আবার কি? মাইয়া গতরে বিয়া হতে চাই। ওলার লাগে মিথ্যে কথা কও না। হে, হয়েছে একজন চেয়ারম্যান, আর আমি বাজার বিয়া কান খাইলে আমার করবে বিয়া? না রে বাজান, মুই মিশা কথা কইতে আসি না, সত্যই কইতে আসি। মাইয়গা তরে অনেক পছন্দ হরে। হ্যাঁ, মুই আগে একটু টের পাইছি মাইয়গা তরে দেখে হইনা রাহুনির লেগা এটুকুটু কিনা দেওয়ানের পানে মোরে টাহা পয়সাও দেতে। হ্যাঁ, মুই সংসার খরচে খরচ করে আলাইতাম, তরে আর দেওয়া হয় নাই। তো একটু চুরি চামারি করো, দুষ্টামি ফাইজলামি করিয়া ঘুরিয়া বেড়াও, সেই পানে তরে একটু শাসন টাসন করতে। মাইয়গ তো এলাকার চেয়ারম্যান, এর দায়িত্ব হে পালন করছে, কিন্তু মনে মনে তরে খুব ভালো পায়। আর বুঝোছই তো, হ্যার বাপ মা কেউ নাই এতিম, হ্যার তো এখন একটা গার্জিয়ান দরকার। মোরও মায়ের নাহান ঠেহে, মোরও খুব ভালো ঠেকতে আছে। মাইয়গ যদি তরে বিয়া হরে মুই মরিরেও শান্তি পামু, তোর একটা ভালো গতি হইয়া গেলে। আচ্ছা, তুমি বাদ দাও, তুমি জলদি বাসায় যাও, বাসায় যাও, যাও ঘরে যাও। কি কয় মায়া, আল্লাহ জানে। হ্যাঁ শিলা, শিলা, হ্যাঁ বাড়ির বাইরে কই আও না কা। হ্যাঁ শিলা, কি ব্যাপার? এটা কিন্তু বদ্ধলোকের বাড়ি, এত রাত্রি রেহেনে মেত্রামিত্রি কিসের? এ কিসের মেত্রামিত্রি আয়? এ তুই বলে মানিককে শুয়ারের বাচ্চার বিয়ে করতেছ? ও আচ্ছা, এই খবরের মধ্যে পৌঁছেই গেছে আমার কানে। দে, মুই মানিক সোরারে বিয়ে করতে আসি। সোরা না, ও তো ভালোই গেছে, মানিকরে বিয়ে করতে আসি। কে, আমার কোনো সমস্যা? সমস্যা মানে? এ তুই কি কইতে চাও? আমার লগে সারা তোর লেখা করবি? আমি কই দিলাম। এই ঠিকদার, চুপ। তুই টাগরা বাজাস কার লগে? টাইম না সিরা ফেলমু। তুই বললে যাস না যে আমি বর্তমানে এই এলাকার রানিং চেয়ারম্যান, আর মোর যারে ইচ্ছে মুই তারেই বিয়ে করতে পারি। আর তোরে তুমি আগেও কইছি, এখনও কই যে তোর মতো চাইল চোররে মুই জীবনও বিয়ে করবো না। তোর থেকে হাজার গুণে ভালো হইছে ওই মানিক। কি, তুই মোরে চাউল চোর কইলি? এই আমার চাউল চোর খাওয়া ডাইল চোর খাওয়া মানিক কাছে আমি শত গুণে ভালো আছি। বিয়ে হইলে তোর লাগে আমার ওই বিয়ে করলে না। তুই আমার, তোর সমস্যা কি? আমার যারে মন চাই আমি তার বিয়ে করবো। তোর মতো ক্যারেক্টারলেস ব্যাটারে জীবনও বিয়ে করবো না। তুই হকালে আর মোর বাড়িতে বাইরা, তুই আর এক মিনিটও যদি এখানে দাঁড়াস মুই কিন্তু পুলিশ ফোন দিতে বাধ্য হবো। হকালে মোর বাড়ির সামনেতে বাইরা। হ্যাঁ শিলা। আরে কাম কামটা করছে কি? হাই হাই চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কাম টয়ে গেছে, এই ছেলেটা তো মরে গেছে, হ্যাঁ তো আপনি ফাঁসে যাবেন, পুলিশ আসলে তো একদম ঝামেলা পড়ে যাবেন। তাড়াতাড়ি চলেন, চলেন, চলেন। আরে এখন তো সারাদিন রাগারাগ করলেও খুব ভালো পাইতে ভাই আমার। আফাই যে আপনি ভালো পাইতে পছন্দ করতে, যদি আমি আগে বুঝতাম আমি কিন্তু আপনাকে দুজনের মধ্যে একটা ব্যবস্থা করে দিতাম। আর বাপে আছেন চেয়ারম্যান, বাপের পরিস্থিতি দিয়ে মাইয়া হয়েছে চেয়ারম্যান। আমি অনেক কিছু বুঝছি, কিন্তু আমি যে আরে পছন্দ করি এটাও তো পরিষ্কারভাবে আমি বুঝাই কইতে পারি না। ইকদার চেয়ারম্যান হ্যার মারি লাইছে ভাই, এই যদি আমি আগে বুঝতাম, আমি যদি আগে জানতাম ভাই, আমি ওই শিকদার চেয়ারম্যানের আগে হাত করে লাইতাম ভাই। ওই শিকদারই মারছে, শিকদারি মারছে। কি গো ধর্ম ভাই,
প্রমাণ নাই, প্রমাণ থাকলে তো কিছু একটা করা যাইতে ভাই। যাই হোক ভাই, ভালো থাকেন, আপনি বিয়ে শাদী করেন, করিয়া সুখে শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ। সব জিনিস কি বললে থাকা যায়? সব জিনিস বললে থাকা যায় না, শিখতেন না, ইতিহাসও তো রিপিট হয়তো একদিন সবাই জানবে, হয়তো একদিন এমনও তো হইতে পারে শিখদের চেয়ারম্যান রাস্তার পাশে কোনো এক জায়গায় লাশ হয়ে পড়ে রয়েছে, হইতেই পারে, হইতে পারে। শিখদের সবাই চুরি করি নাই, দোয়াই আল্লাহ। তুমি চুরি করছো, গ্রামের সবাই জানে না তোর ঘরে তোর আবার কথা কর। এবারে কোন কসমি দাও আমার দাঁড়াতে, মোর বাবারে মোর বাবারে মাইরা লাইলো, ওরে মোর বাবারে মাইরা লাইলো। ভালো করে বানায় নাই, মুড়া তুলে আনে, গরু তুলে, ছাগল তুলে, দুলে যায় সব চুরি করে, এই মাথারি খারাপ দুনিয়ার। শিখদের সাহেব মোর ফুলাই ব্যথা পাইতে আছে, সাইড়ে দেন না, খবর ডালাইছে আমার ফুলাই ব্যথা, তোমার ফুলার মতো সব পেয়ে দেশে কেউ আছে, তুই বের হইরে সব বেড়াই আড়াইছে ফুলাল সুপারিশ করতে, তোমার কাম বান্দার পর তোমার অপিনিয়নের জুতা দিয়ে বিড়াল লাগে তোমারে, অসভ্য মহিলা বেদব যাও, ইন্দা যাও লাগে আলো খাইরে জুতা, আরে আজ শিখকে দেই এবার সাইড়ে দিমু, শালার মশালা তুই চুরি আর না আর জীবনে, তোর চোরের নাম আমি, তুই আমার ছেন না, আমি না কই নাই তোরে, তুমি মোর পোলারে বাঁচাও, তুমি সারা দুনিয়াতে কেউ নাই আল্লাহ, মোর পোলাই কোনো অন্যায় করে নাই। তুমি কত কম লাগা, তুমি কি আমার চোর মনে করছো? আমি চুরি করি রে মা, আমি চুরি করি রে। Oh,
হইয়া থাকতে দেয় না, কেউ ভালো হইয়া থাকতে দেয় না।